গাইঘাটার নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থার অবনতি, বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন, বাড়িতে এলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। গাইঘাটায় নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থার অবনতি জানালেন পরিবারের সদস্যরা। বর্তমানে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে রবিবার নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার কথা থাকলেও সেই প্রক্রিয়া সম্ভব হয়নি বলেই জানা গেছে। ঘটনার পর থেকেই চরম দুশ্চিন্তায় নাবালিকার পরিবার। নাবালিকার পরিবারের দাবি, সরাসরি না হলেও ঘুর পথে প্রলোভন ও ভয় দেখানো হচ্ছে। পরিবারের দাবি, অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী। ঘটনায় মূল অভিযুক্ত সুজিত পালের পিসি, স্থানীয় তৃণমূল নেত্রী, অভিযুক্তের পরিবারের এক সদস্য পুলিশে কর্মরত। ভালো নেই, অত হসপিটালে ভর্তি আছে, শরীরটা ততটা ভালো নেই। বাবা হিসেবে যতটা দুশ্চিন্তা একটা বাবার থাকা ততটাই আছে। রাজনীতি চাপ অবশ্য সরাসরি আসছে না, পিছন দিয়ে যতটা আসার ততটাই আসছে। তার কারণ যে ছেলেটা কুকুম্মটা করেছে, তার কৃষি হচ্ছে সাবেক উপপ্রধান, তারপর তার কাকা রাজ্য পুলিশের চাকরি করে, এমনকি এতটা সেই লোক একটা বেঙ্গল পুলিশের চাকরি তো তার এলাকায় হয় না, ও কিন্তু তার এলাকায় চাকরি করে, তাহলে তারা তো কতটা প্রভাবশালী। পুরো বিচারটা সঠিক চায় এবং ছেলের পাশে চায়, আর যেন কোনো বাবার আর এই পরিস্থিতি যেন না হয়। একই অভিযোগ নির্যাতিতার বাবার বন্ধু তথা স্থানীয় বাসিন্দারও। এদিন হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই। ছেলেটা তো ভালো না, আগে একবারও ওরা আসছিল, ঝামেলা করেছে, মেয়েটার হাত ধরে টেনেছে, মুখের আচর টাচর দিয়েছে। পাড়ার লোকজন থেকে আমরা মোটামুটি বোন স্বীকার করেছে যে রাস্তাঘাটে কখনো আমরা বিরক্ত করব না। আর ছেলেটা হচ্ছে জোটও খেলে, গ্রুপ টুপ নিয়ে থাকে, প্রভাবশালী। ছেলেটা বিয়েও করেছে, একটা বাচ্চাও রয়েছে, তারপরে আমাদের মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। আমরা চাই কঠোর শাস্তি, ওর ফাঁসি হোক। প্রসঙ্গত, গত শুক্রবার টিউশন পড়তে যাওয়ার পথে রাস্তা থেকে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী সুজিত পাল ওরফে বাবুসোনার বিরুদ্ধে। শনিবার লোক লজ্জার ভয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। এরপরই পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। রবিবার অভিযুক্তকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন নাবালিকার বাড়িতে আসেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। ঘটনাস্থল ঘুরেও দেখেন তারা, নাবালিকার বাড়িতেও যান। সদস্য দলের পক্ষে অনন্যা চক্রবর্তী বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার, জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করা হয়েছে। আমরা কোনো কোথাও কোনো বাচ্চার এরকম কিছু ঘটলে, কোনো রকম অধিকার লঙ্ঘন হলে আমরা সেখানে পৌঁছে যাই। আমাদের পশ্চিমবঙ্গের যত বাচ্চা আছে, 18 নিচে যাদের বয়স প্রায় 4 কোটি, তাদের অধিকার যাতে সুরক্ষিত থাকে সেটাই দেখা আমাদের কাজ। তো আমরা সেই জন্যই এসেছি দেখতে, কারণ আমরা খবর পেয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা একেবারেই অনভিপ্রেত, এবং থানাতে গেছিলাম আমরা। সেই জন্য এখন কোর্টে যাচ্ছি, ওখানে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলি, আমরা যদি জানতে পারি যে মেয়েটি এক্স্যাক্টলি কী হয়েছিল। এবং অলরেডি আমাদের চিঠি গতকালই চলে গেছে এখানকার এসপির কাছে, আইসির কাছে, ডিএমের কাছে, সবার কাছেই চিঠি পৌঁছে গেছে। অপরদিকে অভিযুক্ত সুজিত পালের পিসি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যেটা টাকা পয়সা দিয়ে মিটানোর কথা বলেছি এটা পুরো ভিত্তিহীন, কারণ আমি তাদেরকে চিনি না, জানি না। আর ভাইপো অন্যায় করেছে, আমি ভাইপোকে পুলিশকে সাহায্য করেছি, আমি ভাইপোকে তুলে দিয়েছি আমি শোনার সাথে সাথেই। আর ও যদি অন্যায় করে থাকে সেটা আইনি বিচার হবে, আমি অবশ্যই তার শাস্তি চাই, সেটা আইন বলবে কি হবে না হবে। তবে আমি কখনোই টাকা পয়সার প্রলোভন দেখাইনি, কারণ আমি তো নিজেই জানি না যে ঘটনাটা কি হয়েছে। আমি তো ওনাকে চিনতামই না, যাই হোক, মেয়ের বাবাকে আমি চিনতাম না, মেয়ের ফ্যামিলিকে আমি চিনি না। আর সেখানে আমি গার্জেন হিসেবেই, আমাকে ডেকেছে ওসি সাহেব শোনবার জন্য বা জানার জন্য, তখন আমি গেছিলাম। যখন আমি বেরিয়ে আসি, একজন আমাদের এখানকার বিজেপি নেতা, সে গৌতম দেওয়ান, তার সঙ্গে দেখা হয়, আমার সঙ্গে কথাবার্তাই হয়। আমি দেখে তাকে জিজ্ঞাসা করেছি, ভাই কেমন আছো? সে তখন আমাকে বলল এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই যে মেয়ের বাবা,
যাই হোক, মেয়ের বাবা যখন বলেছে আমি যখন ওখানে ছেলের পিসি হিসাবেই গেছি, আমি সহানুভূতির সঙ্গেই তাকে আমি বলেছি যে ঠিক আছে দাদা, আমার মেয়ে হলেও তো অনেক কিছু হতো, মেয়ে হয়েছে, আপনার কষ্টটা বুঝতে পেরেছি, আপনার যদি কোনো রকম আমার দ্বারা সাহায্য লাগে, আইনি সাহায্য আপনাকে আমি করব, আমি আছি আপনার সাথে, এই কথা বলেছি। কিন্তু আমি কখনো টাকার প্রলোভন দেখাইনি, কারণ টাকার প্রলোভন কেন দেখাবো, আমি আইনি আইন যেটা করবে আমার ভাইপোর বিরুদ্ধে আমি সেটাই মেনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।